আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন বিভিন্ন জনে বিভিন্ন ধরনের গরুর ফার্ম করতেছেন এবং এই ফার্মগুলোকে বিভিন্নভাবে ব্যবস্থাপনা বা পরিচালনা করতেছেন। তো আসলে আজকে আমরা কথা বলবো কোন ধরনের ফার্মগুলো গরু পালনের জন্য উপযোগী, অর্থাৎ গরুকে কিভাবে লালন পালন করলে সেটা গরুর জন্য আসলে ভালো বা সেখান থেকে ভালো প্রোডাকশন পাওয়া যায়। তো এই ব্যাপারে আসলে আমরা কিছু কথা বলবো, যদিও আমরা এর আগে আসলে কিছু আপনাদেরকে আধুনিক গরুর ঘর বা গরুর শেড যেভাবে করা উচিত সেগুলোর ভিডিও দেখিয়েছি এবং সেই সাথে আমরা আরও কিছু ভিডিও দেখিয়েছি যে গরুগুলো তারা কীভাবে পালে। তো সেখানে আমরা বলেছিলাম যে গরুগুলোকে ঘরের মধ্যে রাখা হয় এবং ঘরের হাইটটা খুব বেশি থাকবে, ভেন্টিলেশন সিস্টেম ভালো থাকবে, চারিদিকে খোলামেলা থাকবে এবং গরুর ঘোরার জন্য বা গরু যাতে আশেপাশে ঘুরতে পারে এই জন্য একটা জায়গাই থাকবে, খোলামেলা একটা জায়গা থাকবে যেখানে বালু থাকবে এবং তার মধ্যে গরু ঘুরে বেড়াবে এবং আশেপাশে খাবারের পানি দেওয়ার জন্য কিছু চারি দেওয়া থাকবে, সেখানে গরু যখন পানি খেতে ইচ্ছা করবে চলে যাবে এবং খাবারের একটা নির্দিষ্ট টাইম থাকবে, সেই টাইমে যখন গরুকে খাবার দেওয়া হবে গরু সেই খাবারের জন্য সেখানে চলে যাবে। এরকম আমরা একটা সিস্টেম বলেছিলাম এবং সেই সাথে আমরা বলেছিলাম যে মেল গরু, বিশেষ করে ফিমেল গরুগুলোকে এরকম ছেড়ে পালা যায় এবং প্রতিটা গরুতে একটা করে মেল গরু সাথে রাখা যায়। যদি কেউ মনে করে না আমি মেল গরু রাখবো না, গরু যখন হিটে আসে তখন অন্য কোনো পদ্ধতিতে বা তখন মেল গরুর কাছে এনে কোনো ক্রসটা করাবো, তো সেক্ষেত্রে সেটাও করা যায়। কিন্তু সবচেয়েতে ভালো যে 10টা ফিমেল গরু একটা সাইডে রাখলে তার সাথে একটা মেল গরু রাখা ভালো। এবং সেই সাথে আরও কিছু কথা, তা হলো যে এখন যদি মেল গরুকেও পালন করতে চায় তাহলে মেল গরু পালন করার ক্ষেত্রেও আসলে এরকম কয়েকটা গরুকে একসাথে রাখা যায় এবং সেই সাথে অবশ্য মেল গরু যেহেতু মারামারি করে, আবার এরকমও হতে পারে যে মেল গরুকে যেমন একটা গরু নিজের চলার জন্য যতটুকু জায়গা দরকার, ঘোরার জন্য যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গায় একটা মেল গরুকে ফিক্সড করে দেওয়া, তো এটাও আসলে হয়ে থাকে। যদিও এটা যেখানে সিমেন্ট প্রোডাকশনের জন্য মেল গরু রাখা হয় সেখানে অবশ্য এটা স্ট্রিক্টলি মেনটেন করা হয়, কিন্তু সাধারণত যেখানে গরু মোটা তাজাকরণ করা হয় সেখানে আসলে এই পদ্ধতিতে গরুগুলোকে রাখা হয় না। তবে আদর্শ পদ্ধতি হলো অবশ্যই গরু যে গরুই পালন বা লালন করে না কেন সেই গরুকে ঘোরার জন্য বা ঘুরতে পারে এরকম একটা জায়গা অবশ্যই রাখতে হবে। তো যাই হোক, আজকে আমরা আমাদের মতামতটা শেয়ার করলাম, হয়তো আরও অনেকের কাছে আরও ভালো মতামতও আছে। যদি আপনাদের কাছে আরও ভালো মতামত থাকে তাহলে আমাদেরকে জানিয়েও আপনারা হেল্প করতে পারেন। তো যাই হোক, আজকে এ পর্যন্ত, এরপর আমরা আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।